আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে পড়ব ইজহার ইজহার শব্দের অর্থ প্রকাশ বা স্পষ্ট ইজহার পড়ার জন্য মনে রাখতে হবে হুরুফে হালকি ছয়টি হামজাহা আইন হা ওয়েন হ এবার জানবো ইজহার কাকে বলে তানবিন বা নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির মধ্যের কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন বানুন সাকিনকে স্পষ্ট করে বিনা গুননায় তাড়াতাড়ি পড়তে হয় একে ইজহার বলে এটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম নয় কারণ এখানে গুন্না করতে হয় না বিনা গুননায় তাড়াতাড়ি পড়তে হয় সাধারণভাবে সেই জন্য এ নিয়মটি মুখস্থ করার দরকার নেই একটু বুঝে থাকলেই হবে অনুশীলনী পড়া যাক প্রথম শব্দ দেখতে পাচ্ছি আজ আবার তয় আবার রন এখানে রয়ে যে দুই জাবার আছে এটাকেই বলা হচ্ছে তানবিন দুই জাবার দুই জের দুই পেসকে তানবিন মানে আমরা পড়েছি তো রয়ে তানবিন রয়েছে এবং তারপরে হামজা রয়েছে দেখতে পাচ্ছি প্রথম আলিফ বাদ দিয়ে তারপরের যে আলিফের উপরে জাবার আছে এটাকে হামজা বলছি তো তানবিনের পরে হামজা এসছে হামজা হচ্ছে হুরুফে হালকে হামজাহা আইন হা কয়নখা আমরা পড়লাম হুরুফে হালকি ছয়টি তো তানবিন বা নুন শাকিনের পরে যদি হুরুফে হালকি আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে স্পষ্ট করে বিনা গুনায় পড়তে হবে তো এখানে র যাবার রনকে স্পষ্ট করে বিনা গুনায় পড়তে হবে টানো দিতে হবে না রন তারপরে হামজা যাবার আ বা যাবার বা আবা বা ইয়াজের বি আবাবি লামজ্লাহ আবা লা তয় রন আবাবিল পরবর্তী শব্দ নুন আলিফ না রদপে শুন না রুন এখানে রয় তানবিন রয়েছে দেখতে পাচ্ছি দুই পেস তারপরে হা এসেছে হরুফে হালকি সেই জন্য এখানে রয় যে তানবিন আছে কি স্পষ্ট করে পড়তে হবে ঘুণনা করতে হবে না নুন আলিফ না রদপে শুন না রুন হা আলিফ হা জের মি হামি মি ইয়াজবার ইয়া আদাব পেস্তুন হামিয়াতুন নারুন হামিয়াতুন পরবর্তী শব্দ লামজেলি মিম নুন জবর মান লিমান এখানে দেখতে পাচ্ছি নুন ساکিন রয়েছে নুন এর উপরে যজম আর তারপরে খ এসছে hurufe halki সে জন্য এই নুনটাকে স্পষ্ট করে সাধারণ করে পড়তে হবে কোনো গুন্নত্বনা করতে হবে না লিমান খ জবর খ শিন জে সি ইয়া লিমান খ परवर्ती शब्द मिम ननजे मिन वै नि या जबर वै रि वै रि हाखा जेर् हि ओरि वैरि परवर्ती शब्द यबर यम जबर मा हाम इल द जन यौमा इ दिन मेम जबर आमिया जबर लाइ आइ हिज जबर हा लै আলাই হ্যা পরবর্তী শব্দ মিম নন মিন হাফেশ হু মিন হু হজের খুই তো ত তাদ জবর বন খি তন মিন হু পরবর্তী শব্দ মিম নুন জের মিন আইনিয়া জবর আই নুন জের নিন আই নিন হামজা খাড়া জবর আ নুন আনি ইয়াজবর আনিয়া তিন আনিয়াতিন তিন আইনিনিয় তিন পরবর্তী শব্দ কাফ পেশকু পেশু কুফু ওয়ো জবর ওয়ান কুফুানাবর আ হা আহা পেশ দুন আহা দু আহাদুন আহা পরবর্তী শব্দ ফা জবর ফা মিমনুন জবর মান ফা عين بيش عو عوفي يا زوريا عوفيا فمن عوفيا ميم نون زر من حمزة زبر آ خوايا زر خي أخي هزوير هي من أخي هي ميم زبر من حمزة زبر آ ضال أذي نون زبرنا من أذينا কাফজের কি তালি জাবাদ তা কিতা ভাদ পেস কিতাবুন হ্যাঁ যাবার কাফিয়াজের কি হাকি নিমদ পেশমন হাকিমন কিতাবুন হাকি বোন পরবর্তী শব্দ আইন যাবার আ দা লালিক যাবার দা আ বোন আদ্যা বোন وين زبر غا لام يزلي غلي ضاد بش ذن غولي ذن عذاب غولي ذن بروتي شبدو حالي بزوا حا سين حاسي دال دو دين حاسي دين همزة زر اي دال اللي بزوا دا ذا اذا حا زبر حا سين سا حاسا دال زبا دا হাসাদা হাসি হাসাদা খুব সহজ অনুশীলনী এখানে আগে যে নিয়মগুলো পড়েছিলাম টানের সেগুলোই স্মরণ রাখতে হবে গুন্না এখানে নেই বিনা গুন্নাই সহজেই সাধারণভাবে এই অনুশীলনকে বারবার লিখতে হবে এবং পড়তে হবে নুরানি কায়দাতে মোট সাতাশটি পাঠ আছে আজকে এটি হচ্ছে নয় নম্বর পাঠ আর দশ নম্বর পাঠ থেকে সাতাশ নম্বর পাঠ পর্যন্ত আগে আপলোড করে দিয়েছি আমার এই চ্যানেলে আর আজকে নয় পর্যন্ত হয়ে গেল মোট সাতাশটি পার্ট আপলোড হয়ে গেল কমপ্লিট এই সাতাশটি পার্টকে ভালো করে যদি লিখা হয় আর পড়া হয় মন দিয়ে সব নিয়মগুলি মনে রেখে তাহলে আশা করা যায় যে আমরা সহজেই পবিত্র কোরআন রিডিং করতে পারব শুদ্ধভাবে আপনি যদি নতুন হন এই চ্যানেলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আজ নুরানি কায়দার ভিডিও শেষ হলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে